গুড মর্নিং এভরি ওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই হ্যাপি হোলি, সবাই খুব খুব ভালো করে এনজয় করো। আর আমি একদম সকাল সকাল উঠে গেছি, উঠে স্নান করে নিয়েছি, এবার করবো হচ্ছে পুজো। ঠাকুরকে সুন্দর করে আবির ঠাবির মাখিয়ে পুজো করবো, আর বাবা ফুল টুল এনে দিয়েছে, চলো পুজোটা করে নিই। আর আমার তো সেরকম কিছু আজকে প্ল্যান নেই যে কি করব না করব, যাই করবো তোমাদের সাথে শেয়ার করবো, কারণ এবারে সেরকম কিছুই আমরা প্ল্যান ট্যান করিনি যে আদৌ খেলবো কি খেলবো না। ইচ্ছা আছে রং খেলবো না, একটু হয়তো আবির খেলতে পারি, কারণ রং খেললে না খুব বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে যায়, যেটা তোমরা আগের বছরের ব্লগটা দেখলে হয়তো জানবে। যাই হোক, বেশি কথা বাড়াই না, চলো। অলরেডি সাড়ে এই 9:45 বেজে গেছে, চলো তাড়াতাড়ি গিয়ে স্নান, এই স্নান তো হয়ে গেছে, পুজোটা করে নিই চলো। আমি বেরিয়ে গোপালের জন্য এই একটা জামা সুন্দর, আর এই হচ্ছে আবির, আমি কিনে এনেছি। এইটা হচ্ছে ঠাকুরের আবির, আর এগুলো সব আমার জন্য এনেছি, যদি খেলি তো বের করব। যাই হোক, চলো পুজোটা করে নিই। এই যো, এখনো গোপাল ঘুমোচ্ছে, আর এই হচ্ছে ঠাকুর মন্দিরটা। আর এখানে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এটা আমি রং খেলার গোপালের বালতি, ওকে। আর এই হচ্ছে পিচকারি, এই যে এই হচ্ছে জিনিসটা, কি সুন্দর দেখতে। এটা কিন্তু পেতলের নয়, এটা নর্মাল প্লাস্টিকের, এটা এরকম রংটা করা হয়েছে, মনে হচ্ছে পেতলের। যাই হোক, আমি সুন্দর চান করে দিয়েছি গোপালকে, আর এই জামাটা পরে কি সুন্দর লাগছে গোপাল। ফাইনালি আমার পুজো এখানে কমপ্লিট, আমি সব ঠাকুরকে পায়ে আবির মাখিয়েছি, গালে মাখিয়েছি, গোপালকে দেখো ভূত করে দিয়েছি আমি পুরো একদম। আর এই হচ্ছে ফিচকারি, আর বালতিতে আমি একটু আবির গুলে দিয়েছি, যেহেতু রং তো নেই ওই জন্য একটু আবিরই গুলে দিলাম। হোলি স্পেশাল লাঞ্চটা কী হচ্ছে আমি এখনো পর্যন্ত জানি না, কিন্তু ব্রেকফাস্টে কী হচ্ছে সেটা আমি একজন তোমাকে দেখাই। যে মা এখানে ময়দা মেখে রেখেছে, এটা হবে লুচি, এই দেখো পুরো টকবক করে একদম ফুটছে আলুরদম। সকাল থেকে একটু চাটা খাইনি, তাই চা খাই, নাহলে মাথাটা ধরে যাবে। তাদেরকে একটা ধরনের আবির দেখাই, এ দেখো এই আবিরটা আমি নিয়ে এসেছি, যেহেতু আমার মানে কাকার দোকান রঙের, তো কোনোদিনই আমাকে রং ঠং কিনতে হয় না, আমাকে দিয়ে দেয় প্রত্যেক বছরই। তো এই দেখো এইটা হচ্ছে একটা নতুন এসছে, ঠিক আছে, এটা এত ভালো, মানে এটা একটুখানি রেঞ্জটা একটু বেশি। এটা হচ্ছে ফ্যামিলি প্যাক, ঠিক আছে, এটা হচ্ছে দেখো সব ফুলের তুমি পাবে সুন্দর সুন্দর, আর এগুলো স্মেল খুব সুন্দর। এইটা যেমন আছে দেখো, এটা জেসমিনের আছে, এ দেখো এটা জেসমিন, তারপরে আরও অনেক আছে। ব্রেকফাস্ট আমি একটা লুচি খাবো, দুটো খাবো না, আমি খাবি আমার বোনও আছে মামা না। সবাই খেলছে হচ্ছে রং, তো এও খেলবে বলে খুব বায়না করছে, মানে বাইরে বেরোবে, সবাই দেখছে ছোটাছুটি করতে, আর আমি তো বাইরে এখনো পর্যন্ত বেরোতেই পারছি না, কারণ বেরোলেই রং মাখিয়ে দেবে। আমি খুব কষ্ট করে গিয়ে জলটা ভরে আনলাম জাস্ট, এখন এই বিছানা ফিছানা একটুখানি ক্লিন করব, চলো এই যাবে। তুমি কোথায় যাবে, রং খেলবে? ঠিক আছে, একটু পর খেলবে। হ্যাঁ হ্যাঁ, তোমার গাজর বিনস ক্যাপসিকাম এইসব ভাজি, আর কাজু বাদাম, আর ওইদিকে কি ওটাকে কী বলে কিসমিস, এগুলো ভাজি, তারপরে রাইসটা দিয়ে একবারে নাড়িয়ে নেবে। আমি শুধু এগুলো ভেজে দিচ্ছি, মা ওই কাজটা করে নেবে, আর আমার ঘর দর পরিষ্কার করা হয়ে গেছে, একটু পর বেরোবো আবি খেলতে। ই দেখো এটা কে, মাই গড, কি অবস্থা। এই যে ফাইনালি রেডি হয়ে গেছি, আমি খুব বেশি ভয় লাগছে, তার রং তো আমাকে মাখাবে আমি জানি। কিউ
দেখতেই পাচ্ছ মুখের কি অবস্থা, সবাই ধরে বেঁধে রং মাখিয়ে দিয়েছে আমাকে। আমি তো রং মাখতে চাইছিলাম না, মুখের ভেতরও রং মাখিয়ে দিয়েছে আমাকে। যাই হোক, আমার হাত দেখো, হাতের কি অবস্থা। মানে একটু ইচ্ছে ছিল না এবারেতে, যাই হোক মাখিয়েছে, আবিরের সাথে মিশিয়ে মাখিয়েছে রং। এই হচ্ছে সব থেকে বড় মানে বিচ্ছিরি করে ব্যাপার। যাই হোক, তাও অনেকটা উঠেছে, কিন্তু ঠোঁটে কপালে আমি বেশি করে ময়েশ্চারাইজার মেখেছি, তাই বিকালবেলা মুখটা ধুলে একটু উঠবে হয়তো। চলো লাঞ্চটা করে নিই তোমাদের সাথে। সো ফাইনালি আমার তো লাঞ্চ হলো, এবার আমি একটু ঘুমোবো। সন্ধ্যেবেলা একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, বাট নাও যেতে পারি, যেতেও পারি, যাই হোক। আর রং খেললেই খুব ঘুম পায়, আমি একটু এখন ঘুমোবো, তারপরে বিকালবেলা উঠে যদি যাই তো যাবো। গাই আমি একটু মানে শুয়েছিলাম ঘুমোবো বলে, কিন্তু এই মেয়েটা এখনো ঘুমোতে দেয়নি আমাকে। রাইস খাচ্ছে ঘুম থেকে উঠে, আমি জাস্ট একটু শুলাম আর তারপরে এই যে উঠে বলবো। একটু বাইরে আসছি, বাইরের ওয়েদারটা না খুব ভালো, মেঘলা মেঘলা ওয়েদারটাই সুন্দর, বেশি রোদ্দুর ঠোদ্দুর নেই। আর এখানে আজকে আমরা হোলি খেলেছি। এই দেখো রাস্তার কি অবস্থা, ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না। আপাতত পাড়ায় এখন কেউ নেই, পুরো ফাঁকা, মানে আমি ছাড়া কেউ নেই, সবাই রং ঠং খেলে ঘুমোচ্ছে। চলো দেখি আমার দিদি কি করছে, চলো। মনে হয় ও ঘুমিয়ে পড়েছে খেয়ে দে। আমার থেকে তো আমার বোন ঘুমোতেই দিল না, আমি ওকে তুলে দেবো গিয়ে। চলো আমি ঘুমোইনি, কেউ ঘুমোবে না। এই যে আমি কি ঘুম থেকে তুলে দিয়েছি, কি বিচ্ছিরি মুখের অবস্থাটাই। এখন সন্ধেবেলা, যাই হোক বেরোনোর কথা ছিল আমাদের, কিন্তু বেরোচ্ছে না কারণ বৃষ্টি পড়ছে আর ভালো লাগছে না। তো আমার দাদা পেয়েছে খুব খিদে, তো ওই জন্য আমরা এখন হোমমেড পিৎজা বানাচ্ছি, ঠিক আছে। এখানে আমি এখানে এই যে ডিম ভেজেছে দেখো, কত কুচি কুচি করে ডিমটাকে ভেজে। যাই হোক, এখানে পেঁয়াজটা আমি কেটে দিয়েছি আর ও পাপড়িগুলো ছাড়িয়ে দিয়েছে। এই যো, এই হচ্ছে ময়দাটা, ঠিক আছে। আমি এটাকে একটু ভাপেতে বসিয়েছি, আমি কোনোদিন বানাইনি, ঠিক আছে, ফার্স্ট টাইম বানাচ্ছি, যাই না কেমন খেতে হবে। যাই খেতে হোক না কেন ও তো খাবে। আর এইখানে হচ্ছে ওই চাটনিটা, এটা আমরা একটু অন্যরকমের চাটনিটা বানিয়েছি, এখানে টমেটো শুকনো লঙ্কা আর রসুন সেদ্ধ হতে দিয়েছি। এখন টপিং চলছে, পেঁয়াজের সস টস সব চলে গেছে। এটা হচ্ছে আমাদের এগ পিৎজা। এই যে ফাইনালি আমাদের হয়ে গেছে, এখানে আর একটু বাকি আছে। এখানে চিজ দেবে আর প্লাস এখানে দুটো ডিম সেদ্ধ বসিয়েছি আবার আমি। মানে মাঝে মাঝে ওই অর্ডার দেয় ডমিনোস থেকে আর ওই একাই খায়, আমি একটু আধটু, আমার অত ভালো লাগে না। আর এই হচ্ছে পিৎজার মশলা, এগুলো আমি কিনে এনেছি, আজকে কাজে লাগবে। ফাইনালি এখানে আমার সব কিছু হয়ে গেছে, এটা আমি ভাপে বসিয়েছি। চলো এবার টেস্ট করে দেখি, হয়ে গেছে। হ্যাঁ মানে তো দোকানের মতন দেখতে হয়নি, কিন্তু টেস্ট দোকানের মতনই হয়েছে, তার থেকে ভালো সত্যি বলছি। সন্ধ্যাটা একদম ফিকা ফিকা যাচ্ছিল, বৃষ্টি হচ্ছিল বলে ভাবলাম হয়তো কিছু হবে না, কিন্তু রা যেখানেই আমরা সেখানেই মজা। তো আমরা এসে সবাইকে আবিরেতে স্নান করে দিয়েছি, আর একটা আবিরই বেঁচেছিল, সেটা হচ্ছে লাল আবির। আর গোলাপি আবিরটা একটু বেঁচেছিল, সেটা এই যে মেয়েকে ভূত হয়ে দাঁড়িয়ে আছে আমার ভাই, ঠিক আছে। এই যে এই দুটো মহান ব্যক্তির কালকে জন্মদিন, আজকে আমরা অ্যাডভান্স জানিয়ে দিলাম, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমরা আবার বাড়ি ফিরে যাচ্ছি, খেলছিস কেন? বাজি পড়ানো হচ্ছে দোলের দিন, বাজি যেমনি ধরা কি আছে দেখি, আগে একটু মোমবাতি কি আছে দেখি। এতক্ষণ ধরে বাজাচ্ছিলাম শুধু ফুলঝুরি, ওটা ফুলঝুরি না রং মশলা, ফুলঝুরি ফুলঝুরি। কি সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। এই যে হ্যাপি হোলি।
ফাইনালি আমি আর ডিনার টিনার করছি না, কারণ পিৎজাটা খেয়ে অলরেডি পেট আমার ভর্তি আছে। তো যাই হোক, ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। তোমরা কমেন্টে লিখে জানিয়ে তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।